শোন, বুবুর মুখের দিকে তাকায়, আমি তোর লোকে ওই ব্যাকল করার একটা বিয়া ঠিক করলাম, হেরাকে জানা দিয়েছিল। আমি দেখলাম রাখিনি রকম হয়েছে বিয়া যখন, আমার এত সুন্দরী রূপসী নাতি না, লেখাপড়ায় ভালো, গ্রামের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী, বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি করবো, চাকরি করলে তত্ত্বই করে উঠে দেবো। ও মা, আমার এই প্রস্তাব বাদ দিয়ে হেরা আমার মাইয়া দেখলো, এখন কেমন এলো, টেরা মাইয়া, টেরা যাও বিয়া দাও কেন। আমি জানি বুঝলি, শ্বশুর করে এখন আমার কাছে আইব, আমার পায়ে ধরে কেউ নেন, আমার নাতিটার লোকে আপনার নাতিটার বিয়ে দেন, আমি কিন্তু রাজি হব না। শোন, তোরে যদি কয় তুই কিন্তু রাজি হবি না, তুই কবি আমি সব জানি না, আমি ছোটো মানুষ, যা কইবেন আমার নানা রেখ, কে কইতে পারবি না? না না, আমি এখন বিয়ে করতে চাই না, তুমি তো জানো কয়দিন পর আমার পরীক্ষা, আর তার জন্য আমি কত প্রস্তুতি নিচ্ছি। এরপর পরীক্ষা একটা ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরি নিয়ে তুমি আর আমি, আমরা দুজন একটু ভালো থাকবো, তারপর তুমি আর আমি সুখে শান্তিতে আমরা দুজন থাকবো। আর তুমি তো জানো আমার আরো কত স্বপ্ন আছে, সেজন্য আমি এই সময় বিয়ে করতে চাই না। ঠিকই কইছ, না না, পূরণ তো করতেই হবে, স্বপ্ন মানে তো তোর স্বপ্ন মানে আমার স্বপ্ন, তো কত হলে কি সব প্রস্তুতি লাগে, তো সব কিছু তোর প্রস্তুতি আছে। শোন, সেজন্যই আমি তোর এমন একটা জায়গায় তোর বিয়ে দেবো, তুই খালি উন্নতি করে উন্নতি করতে থাকবি, বুঝলি। আর আর আমার এই নাতনির বিপরীতে, হে নাতিটা কেমন একটা বিকলাঙ্গ, কি গেলে প্রতিবন্ধী না প্রতি 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 প্রতিবন্ধী, খালি সারাক্ষণ করছে, আরে মা ভালো করে রাখো, আর মা হয়েছে যেমনি এই দুধ খাওয়াবো, এটা খাবো, খা 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 খা, খাবো না খাবো না খাবো না, খা 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 করতেই থাকে। ছি নানা, মানুষকে নিয়ে এভাবে বলতে হয় না। আর তাছাড়া আমরা যাদের বাড়িতে থাকছি খাচ্ছি তাদের সম্পর্কে এই রকম মন্তব্য করতে নাই নানা। এই সব কথা তুই আমার নানা, আমি তোর নানা, হ্যাঁ কে কে নানা, আমি বলো, আমি যা করবো সেটাই করবো, তুই খালি বেশি ফ্যাপ ফ্যাপ করে, এই জন্য তোর কিছু হইলো না। তুই না শোন, এখন যদি তোরে বলে তুই কিন্তু কবি যে না আমি কিছু জানি না, আমি এখন ছোটো মানুষ, আপনারা যা কিছু করবেন আমার নানাটা করবেন, আমার পায়ে পয়লা থাকলো আমি এখন রাজি হব না, হব না, হব না। তুমি ঠিক বলতেছো তো নানা, তুমি কিন্তু কয়েকদিন আগে আমার চাচার বাড়ি ওই যে বরিশালে যে আমরা গেলাম ওখানে গিয়ে যে কাণ্ডটা করলা বুঝো, কিন্তু আমি করলে একটা মিষ্টি হয়ে গেছে। শোন, এখন আমি অনেক ভালো হয়ে গেছি, আমার স্বপ্ন না তুই বড় হবি, আমার আমার সে করার দরকার নেই, টাকা পয়সা আমার কম আছে, আর আমাকে খাইব, তুই আর আমি, আমি আর তুই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও তুই কী করবি এখন, কি ঘুমাবি না পড়বি, একটু পড়লে পড়। না না না, আমি আজকে আর পড়াশোনা করবো না, এখন আমি ঘুমাবো, কালকে একদম খুব সকাল সকাল ফজরের ওয়াক্তে উঠে আমি পড়াশোনা শুরু করবো। তোর লাগে আমি এক গ্লাস গরম দুধ নিয়ে আসি। তুমি আবার কার না কার কাছে দুধ চাইতে যাবে, কোনো দরকার নাই, আমি দুধ খাবো না। সাহসের কি আছে, শোন, দুধ চুরি করা তো আমার না, মানে দুধ ম্যানেজ করা তো আমার জন্য লক্ষ্য রোগ ছিল। এই শোন, আমি না টেনে এক গ্লাস দুধ খাই, গরম দুধ তোর লাগে নিয়ে আসি, হ্যাঁ দেখ। না না না, আমার দুধ লাগবে না, না না, আমার খেতে চাই। কথা শুনছিস, নিয়ে আসি। না